সাবস্ক্রাইব করুন এভরিথিং অনলাইন সব খবর সবার আগে পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা এভরিথিং অনলাইন আপনাদের আবারও স্বাগত জানা এই মুহূর্তে আপনাদের জন্য এনআইএস ডিএল এর থেকে আরো একটি নতুন আপডেট উঠে আসছে আর এই আপডেটটি উঠে আসছে এনআইএস এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আর এই অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি সমস্ত স্টাডি সেন্টারের জন্য তো সেই সমস্ত স্টাডি সেন্টারের উদ্দেশ্যে কী বলা হয়েছে নোটিশটিতে সে বিস্তারিত নোটিশটি আমরা দেখে নেব তো নোটিশটি দেখার আগে আপনাদের রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকন ক্লিক করবেন ভিডিওগুলির নোটিফিকেশনের জন্য তো চলুন বন্ধুরা আমরা দেখেন এনআইএস এর দেওয়া কি নোটিশ দেখুন এনআইএস এর দেওয়া এই নোটিশটি যেটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি সৃষ্টি ভবন থেকে প্রকাশিত হয়েছে নিউ দিল্লি থেকে এটি ঘোষণা করা হয়েছে তো দেখুন যেটি প্রকাশিত হয়েছিল ছাব্বিশে নভেম্বর দু হাজার আঠেরো তারিখে আর এখানে বলা হয়েছে আপনাদের সেকেন্ড সেমিস্টারের যে বিষয়টি হয়েছিলো যে আপনাদের পাঁচশো চার এবং পাঁচশো পাঁচ এই দুটি পরীক্ষা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে যা সেপ্টেম্বর দু হাজার আঠেরোতে হয়েছিল সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যে আপনারা আপনাদের থার্ড সেমিস্টারের শিডিউল পেয়ে গেছেন যেটি কোর্স পাঁচশো ছয়ের পরীক্ষা আপনাদের কুড়ি ডিসেম্বর এবং কোর্স পাঁচশো সাতের পরীক্ষা আপনাদের একুশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে সেকেন্ড পয়েন্ট হিসেবে বলা হয়েছে যে আপনাদের থার্ড সেমিস্টার যে এক্সাম আপনারা দেবেন তার জন্য চব্বিশ অক্টোবর দু হাজার আঠারো তারিখ পর্যন্ত টোটাল বারো লাখ পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য রেজিস্টার হয়েছেন এর পরবর্তী যে রিপোর্টটি আসে সেটি হচ্ছে যে প্রতিবারে নেয় এইবারও আপনাদের যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউরের কাজগুলি শুরু হয়ে গেছে মে জুন মাসে যেভাবে কাজগুলি চলছিল সুন্দর এবং সুষ্ঠুভাবে সেইভাবেই কিন্তু এখনও এই কাজটি করা হচ্ছে তার চতুর্থ পয়েন্ট হিসাবে বলা হচ্ছে যে আপনাদের যে এক্সাম যে বিষয়গুলি রয়েছে সেটা স্টেট গভর্ন এবং স্টেট নোডাল অফিসারের কাছ থেকে কাছে সরাসরি বিষয়টি নোডাল অফিসার আপনাদের এক্সাম সেন্টারের সাথে যোগাযোগ করবেন যদি কোনো প্রকার চেঞ্জ করতে হয় যদি আপনারা আপনাদের স্টাডি সেন্টার চেঞ্জ করতে চান তাহলে আপনারা স্টেট নোডাল অফিসারের সাথে যোগাযোগ করুন প্রতিবারের নেই এইবারও কোশ্চেনগুলি আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের কাছে জমা থাকবে এবং সেখান থেকে সমস্ত কোশ্চেনগুলি ডিস্ট্রিবিউট হবে এবং প্যাকেজিং এবং এবং পরীক্ষা শেষে সমস্ত উত্তরপত্রগুলি আবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের কাছে ফেরত চলে যাবে এখানে আরও বলা হয়েছে যে আপনাদের পরীক্ষায় যেন সুষ্ঠু এবং সফলভাবে হতে পারে তার জন্য এনআইএস বদ্ধ পরিকর এনআইএস থেকে ছয় নম্বর অপশানে যে বিষয়টি বলা হয়েছে যে পরীক্ষা চলাকালীন যদি কোন প্রকার অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা মেল করতে পারেন মেলের অ্যাড্রেস মেলিং অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে এবং এখানে সাথে রয়েছে দুটি ফোন নাম্বার আপনারা এই দুটি ফোন নাম্বারে কন্ট্যাক্ট করেন কথা বলতে পারেন এবং এটি সরাসরি আর এই বিষয়টি আপনাদের খুব জরুরি বিষয়টিকে ভিত্তিতে দেখানো দেখতে বলা হয়েছে আর এই এনআইএস এনআইএসের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে আর এনআইএস এই পরীক্ষাটি করাতে বদ্ধপরিকার সাথে পরীক্ষাটি সফলভাবে হতে পারে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সেই জন্য এনআইএস বদ্ধপরিকার তার জন্য এনআইএস প্রতিটি বিষয়টিকে নোটিশের মাধ্যমে আপডেট দিয়ে দেওয়া হচ্ছে আর এই আপডেটটি এখানে আপনাদের দিয়ে দেওয়া হলো আর এই রকমই এর সমস্ত আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সকলের সাথে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ